টিপরি শিশুমুখ বিধানসভা কেন্দ্রের ঘর ঘর চলো প্রচার কর্মসূচির আজকে 11 দিন। একটানা আমাদের এই 11 দিন প্রচার কর্মসূচি চলছে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তারপরে আমাদের সেখানে উঠান সভা, ঘরোয়া সভা এবং আমরা ইতিমধ্যে বড় বড় কিছু জনসভার প্রস্তুতিও নিয়েছি, আপনারা এক দুই দিনের মধ্যে জানতে পারবেন, আমরা এটা অফিসিয়ালি ঘোষণা করব। আমরা আজকে এখন আছি রাজনগর আপনার রতনপুর এডিসি ভিলেজের আন্ডারে শরৎচন্দ্র পাড়াতে। আমরা সত্যি কথা বলতে কি আমরা অত্যন্ত আনন্দিত যে এত পরিমাণ মানুষ আমাদের সঙ্গে এখানে ঘর থেকে যে পাড়া যাচ্ছি সেই পাড়ায় বেরিয়ে আসছে। আমরা বিশ্বাস করি মানুষের উৎসাহ এবং উদ্দীপনা দেখে যে আগামী বিধানসভাতে ঋষিমুখ কেন্দ্রে টিপরা মথা দলের প্রার্থী জিততে চলেছে তাতে আমাদের কোনোরূপ সন্দেহ নেই। এবং আমরা মানুষকে এটাও প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের নেতৃত্বে সরকার গঠিত হলে পরে এই ঋষিমুখ অংশের মানুষের যে অভাব অভিযোগ এবং যে পাহাড় প্রমাণ সমস্যা, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, জল নেই, সব দিকে শুধু একটা টয়লেট পর্যন্ত নেই, এটা একটা সভ্য সমাজের লজ্জা। না করেছে ডাবল ইঞ্জিনের সরকার, না করেছে 25 বছরের বাম সরকার। তো আমরা এই মানুষগুলিকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং কথা দিয়েছি এবং আমরা এদের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা কাজ করতে চাই আপনাদের মাধ্যমে। আমরা ঋষিমুখবাসী সকল অংশের মানুষের কাছে, আমরা জাতি জনজাতি পাহাড়ি বাঙালি টিপ্রাচা সব অংশের মানুষের কাছে আমরা একটাই আপিল করতে চাই যে এখানে আজকে সব অংশের মানুষ সমর্থন করছে, আমরা কাজ করতে চাই, আমাদেরকে কাজ করার সুযোগ দিন, আমরা ভালো কাজ করব এবং আপনাদের আশীর্বাদ প্রার্থী আমরা, আমাদেরকে আপনারা সুযোগ দিন, আমরা ভালো কাজ করব, আমরা কথা দিলাম। আমরা অত্যন্ত আনন্দিত, বিশেষ করে মা বোনরা ছাত্র যুবরা যেভাবে বেরিয়ে আসছে, বিশেষ করে যুবক সম্প্রদায় অংশের, এবং যত দিন যাচ্ছে ভোট যত এগিয়ে আসছে ততই বিশেষ করে বয়স্ক প্রবীণ অংশের মানুষরাও আমাদের সাথে পায়ে পা মেলাচ্ছেন এবং ওনারাও আশীর্বাদ করছেন। আর ছাত্র যুবরা তো প্রতিদিন নতুন নতুন এলাকায় নতুন নতুন ছাত্র যুবরা বেরিয়ে আসছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আশাবাদী, আমাদের মনে কোনো সন্দেহ নেই এই ঋষিমুখ বিধানসভা জিতবে। কত আসন নিয়ে জিততে পারে, কত ভোটে জিততে পারে? আমরা অন্তত মিনিমাম এখন পর্যন্ত যে অবস্থা আমরা 4000 বেশি ভোটে আমরা লিড নেব এই ঋষিমুখ বিধানসভা কেন্দ্র থেকে, কোনো সন্দেহ নেই এতে।